ওই যে বলবো ফিক্সড প্রাইস এর নিচে হবে না সেটা করব না ইনশাআল্লাহ। মনটা ভালো আছে, আল্লাহ পাক ওমরা থেকে নিয়ে আসছে, 2 টাকা কম বেশি দিয়ে দেবো। আমার যদি কেনা দাম হয় 2000 লাভ হয় 5000 লাভ হয় আমি দিয়ে দেবো। ভাই এটা কত মডেল? 2021 এর গেট পাস ভাই। 21 এর গেট পাসে দিচ্ছেন কত ভাই? মাত্র 115000 টাকা। মোবাইল ফোনে কোনো ধরনের কোনো অ্যাডভান্স নেই না, বা আমরা কোনো কুরিয়ার সার্ভিসে কোনো গাড়ি দিয়ে থাকি না। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আমার পাশে মানুষটিকে দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি কোথায় আছি, নতুনের স্বর্গরাজ্যে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক রাখছে। আলহামদুলিল্লাহ দর্শক, নতুনের স্বর্গরাজ্যে এই কারণে বলা হইলো কারণ এই শোরুমে কিন্তু একদমই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের সবসময় আপডেট ব্যাগগুলো থাকে। 23-এর তো পাবেন, 22-এর পাবেন, 21-এর খুব কম আছে নাকি? একটা ওকে, তো এরকম নতুন নতুন বাইক যারা কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন এই শোরুমে। তো ভাই কীভাবে আসবে? মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট, সাকিব আল হাসানরা যে স্টেডিয়ামে খেলে সেই স্টেডিয়ামেরই 11 নম্বর দোকানটাই হচ্ছে আমাদের, মানে আউটার স্টেডিয়াম মার্কেট 11 নম্বর দোকান, নুরানি মসজিদের অপোজিটে। ওকে, তো দর্শক ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আপনাদের সাপোর্টে আরও বেশি বড় হতে পারি। তো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বাইক হ্যাভেনকে দেখছেন সবাইকে বাইক হ্যাভেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আলহামদুলিল্লাহ আমাদের কাছে গতানুগতিক যে বাইকগুলো থাকে, যেমন সুজুকির SF আমাদের কাছে সবসময় থাকবেই, পালসার N থাকবেই আমাদের কাছে সবসময়, এদিকে মোটামুটি প্রত্যেকটা কালারই আমাদের কাছে থাকে সবসময়, এদিকে FZ আছে, এদিকে ফেজার আছে, পালসার আছে, এখানে FZ ভার্সন 2 আছে, এছাড়াও বর্তমান সময়ের যে জনপ্রিয় গাড়িগুলো আছে প্রত্যেকটাই আমাদের কাছে আছে। তো আমরা দাম বলা শুরু করে দিই ভাই। ওকে ভাইয়া, এখানে হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে 23-এর গাড়ি। আচ্ছা আচ্ছা, মডেল হচ্ছে একটা গাড়ির ফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, মডেল হচ্ছে একটা বিষয়, এখানে আমাদের পাশাপাশি 2টা গাড়ি আছে। তো আপনাদের যখন এখন আমাদের অনেক কাস্টমারদের অনেক সুবিধা হয়ে গেছে, যে কাস্টমাররা একটা গাড়ি কিনতে চাইলে একটা মডেল লিখে সার্চ দিলে বিভিন্ন জায়গার ভিডিও চলে আসে সামনে। তো অনেকেই হচ্ছে মানে না বুঝে চিন্তা করেন যে গাড়ির দাম বেশি কেন। হ্যাঁ, আমার কাছে 3টা FIABS আছে পাশাপাশি। 3টা FIABS? 3টা FIABS। আচ্ছা, এটার দাম 2,95,000 টাকা। হ্যাঁ, এটা কি 23-এর মডেল? 23-এর। আচ্ছা, এটা হচ্ছে 2,00,000, আমি এটারে করে দেবো 80,000 টাকা। 2,80,000 22,000 টাকা। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হলো, 15,000 টাকা ডিফারেন্স হলো জাস্ট মডেল ইয়ারের কারণে। মডেল, আর এটা হচ্ছে 2,75,000 টাকা। 2,75,000? হ্যাঁ, এটা হচ্ছে 21-এর। আচ্ছা, তাহলে এখানেই 1-2 বছরের গ্যাপে কিন্তু গাড়ির দাম বেড়ে কিন্তু 20,000 টাকা ডিফারেন্স হয়ে গেছে। রাইট, তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে কি যে গাড়ির মডেল হিসেবে কিন্তু দাম হয়। আচ্ছা, যে একজন গাড়ির দাম বললো 2,80,85,000 টাকা, তাহলে আপনি যদি আমার 23 মডেলের গাড়ির সাথে মিলাই ফেলেন তাহলে কিন্তু হবে না। রাইট, মানে ব্যাপারটা কিন্তু এরকম। আচ্ছা, তারপরে পালসার N160 2023-এর গাড়ি, এটা বলার কিছু নাই, এই গাড়িটার দাম আমরা রেখেছি 2,40,000 টাকা। 2,40,000? 2,40,000 টাকা। ওকে, আর এখানে পাশাপাশি 3টা আছে, এই 2টা হচ্ছে FIABS, এগুলো 3,00,000 টাকা করে। 3,00,000 টাকা করে? 3,00,000 টাকা, 3,00,000 টাকা, এগুলো কিন্তু 23-এর গাড়ি। 23-এর? 2টাই 23-এর? হ্যাঁ, 2টাই 23-এর। আচ্ছা, আর এখানে আছে এটা হচ্ছে কার্বোরেটর ভার্সনে পেয়ে যাবেন। হ্যাঁ, এই গাড়িটা কিন্তু শোরুমে কিন্তু অ্যাভেলেবেল না, পাওয়া যায় না এখন আর কি, পাওয়া যায় না। হ্যাঁ, এই গাড়িটার দাম আমরা রেখেছি 2,70,000 টাকা। 2,70,000? 2,70,000 টাকা। ওকে, শুধুমাত্র কিন্তু বাইক হলেই হবে না, যে আপনি মনে করলেন একটা SF গাড়ি তো আমাদের এখানে 2,50,000 টাকাও বিক্রি হয় তাই চিন্তা করলেন, তাহলে কিন্তু হবে না, গাড়ি হইতে হবে গাড়ির মতন। এইগুলো কিন্তু আপনি যদি মিটার ওয়ান করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন নতুন গাড়ি নাকি পুরান গাড়ি, তাছাড়া কিন্তু এগুলোকে আপনি পুরান, আমরা ব্যবসা করি পুরানে ঠিক আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু 3 রকমের হয়, নতুন, পুরাতন, নতুনের মতন। আমি আপনি বাজারে একটা মোবাইল কিনতে গেছি, পুরাতন মোবাইল, সামান্য কিছু ইউজ হওয়া, আমরা দোকানদারকে যে কি বলি যে ভাই অল্প ইউজ হওয়া, অল্প বয়সের কিছু আছে কিনা। হ্যাঁ, তো কেউ দেখালো একটা 5 বছর বয়সের মোবাইল, আপনি কি এটা কিনবেন? না, আপনি বলবেন ভাই 2 মাস 1 মাস ইউজ হয়েছে এরকম মোবাইল নাই। আপনি যাই কিনতে যান না কেন সবাই কিন্তু এটাই খোঁজে। তো আমাদের কালেকশন গুলোই হচ্ছে ওই রকম যেগুলো আপনি খোঁজেন। ওকে, আচ্ছা, 2টা পাশাপাশি ডায়মন্ড আছে, ডায়মন্ড বলা যায় কারণ এই 2টা এখন সোনার হরিণ হয়ে গেছে। হঠাৎ করে শুনলাম এগুলো নাকি শোরুমে এখন দাম 3,25,000 টাকা। আচ্ছা, হঠাৎ করে শুনলাম আর কি, আমি জানি না। আর আবার কিছুদিন আগে কাস্টমার আয়েশা বললো ভাই শোরুমে পাচ্ছি না। আচ্ছা, তো যাই হোক, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আগামী কালকে ইনশাআল্লাহ আরো 2টা গাড়ি আমাদের ঢুকছে, আমরা রাস্তায় আছে, অন দা ওয়ে, তো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে 22-এর গাড়ি, এটার দাম হচ্ছে 2,65,000 টাকা, এটার দাম হচ্ছে 2,60,000 টাকা। 2,60,000? হ্যাঁ, আমাদের এ ভুল করলে হবে না, এটা হচ্ছে 1313 নম্বর গাড়ি,
ভাই ভুল করবে কেন, একটা তো লাল আর একটা কালো, না 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 আরো দুইটা আসছে, সেজন্য বলছি আরো দুইটা আসছে, ওই দুইটার দাম একটু 10000 করে বেশি হবে। আচ্ছা, কারণ ওগুলো হচ্ছে 23 এর গাড়ি, 23 এর গাড়ি, হ্যাঁ ওগুলো একটু 10000 করে বেশি হবে, এইজন্য বললাম পরবর্তীতে কিন্তু ভুল করলে হবে না। আচ্ছা, এখানে একটা 23 এর পালসার আছে, 23 এর পালসার, সাধারণত পালসার আমাদের এই শোরুমে আমরা রাখি না, হ্যাঁ আমাদের হেভেন 2 তে থাকে, যেখানে আমাদের গোডাউন বলি আমরা, রাইট, তো এখানে আমাদের একটু স্পেস কম থাকার কারণে আমাদের এই গাড়িটা মানে এখানে আরেকটা আমরা ফেজার ঢুকাবো, যেহেতু ফেজারটা এই মুহূর্তে আসেনি এই জন্য পালসারটা ঢুকাইছি আমরা। আচ্ছা, তো এটা 23 এরই গাড়ি, গাড়িটা একটু ভালো করে দেখান, চাকাগুলো একটু দেখান, গাড়ি দেখে কিভাবে চিনবেন এটা কিন্তু বুঝাই দেয়, ডিস্ক দেখাই, তারপরে যে এই সাইলেন্সার দেখাই, তো যাই হোক এই জন্য আমার এগুলো প্রয়োজন পড়ে না, আমি এগুলো বলিও না। আচ্ছা, আসলে আমাদের এগুলো বলার প্রয়োজন হয় না, কাস্টমাররা অলরেডি জানে আমাদের বাইকের কোয়ালিটি কেমন। সোজা কথা হচ্ছে আমার নিজের জন্য হলে আমি যেটা কিনতাম, হ্যাঁ আমার নিজের জন্য একটা বাইক কিনবো আমি, তো যেটা কিনতাম আমি আমার কাস্টমারদের জন্য সেই বাইকটাই রাখেন আর কি। সোজা কথা হচ্ছে আমি তো আগে টাকা দিয়ে কিনেছি, তাই না? হ্যাঁ, তো আমার টাকার তো মায়া আছে, অবশ্যই। তো আমার এখানে ধরেন 10টা ফ্রেশ গাড়ি আছে, এর মধ্যে যদি কোনো কারণে একটা একটু আনফ্রেশ গাড়ি পড়ে যায়, কন্ডিশন খারাপ পড়ে যায়, ওটা কিন্তু 72 সালেও বেচা হবে না, যদি 72 বছর সময় দেওয়ার বেচা হবে না। কেন বেচা হবে না? নতুন গাড়ির পাশে যদি একটা ভাঙাচোরা গাড়ি থাকে বা রং করা গাড়ি থাকে বা একটু একটু কোয়ালিটির সাথে একটু কম্প্রোমাইজ করেছে, ওই গাড়িটা কিন্তু আর বিক্রি হয় না। আচ্ছা, তাহলে কেন বিক্রি হয় না? যে ধরেন 10000 কিলো 12000 কিলো চলে গেছে ওই গাড়িটা, আর পাশে একটা আছে 3000 কিলো চলা, মানুষ 2 টাকা বেশি হলে 3000 কিলোটাই কিনে, তা তো ঠিকই, ব্যাপারটা এরকম। তো 23 এর গাড়ি আমার কাছে আছে, ধরেন আমি একটা 2018 মডেল গাড়ি কিনলাম, ওটা কিন্তু আর বেচা হবে না, না কারণ কি মনে করবে কি যে নতুনটাই কিনে 2 টাকা কষ্ট করে হলো। এজেন্ট নাম্বার বসাই রাখছি, মানুষ আসে এসে টাকা যখন ছট করে এনে পাঠায় নিয়ে আসে, বিকাশে নিয়ে আসে। আচ্ছা, তার মানে কেন এজেন্ট নাম্বার, মানে বুঝছেন তো এজেন্ট নাম্বার কেন বসাইছি? কাস্টমারদের জন্যই। আচ্ছা, তো যাই হোক এই গাড়িটার দাম আমরা রেখেছি 1,75,000 টাকা, 1,75,000 টাকা, ওকে, এটা কিন্তু একদম নতুনের মতন গাড়ি। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের গাড়িগুলো কিন্তু কোনো আলতা সুন্দরী না, না লাইক যে ওই যে মানে সোনো পাউডার মাখানো যেমন একটা একটা সুন্দর বানানো সেরকমটা না, কিন্তু জাস্ট ওয়াশ ওয়াশের পরে, কারণ নতুন গাড়ির 22-23 এর গাড়িতে কিন্তু আলতা সুন্দর মাখানো দরকার হয় না, আসলে প্রয়োজন পড়ে না, রাইট। আচ্ছা, তারপরে দেখেন তো FZ ভার্সন 2, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা। একটা জিনিস ফলো করবেন, আমরা কিন্তু 2 লাখ টাকার নিচে কখনো FZ সেল করি না, তার মানে কি 1,60,000-70,000-80,000 টাকা আমাদের কাছে নাই, মানে 1,60,000-70,000 টাকার যে গাড়িটা সেটা কেনার টাকা কি আমার কাছে নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, তার মানে কি আমি ওটা কিনি না। তাহলে বুঝতে হবে আমার কোয়ালিটি গুলো হচ্ছে একচেটিয়া, একরকম কোয়ালিটি। আচ্ছা, যে আমি যে ধরনের কোয়ালিটি সেল করি সেই কোয়ালিটির গাড়ি এটা। ওকে, তারপরে আছে পাশাপাশি দুইটাই 2022 মডেল, দুইটাই 2022, হ্যাঁ দুইটাই 2022 মডেল, কালো এবং ব্লু ম্যাট কালার। হ্যাঁ, যে যেটা নেন 2,25,000 টাকা করে, যেটা নেবে 2,25,000 করে, হ্যাঁ যে যেটা নেয়, একটা কিন্তু 2,25,000, দুইটা না। আচ্ছা, একটা 2,25,000, একটা 2,25,000, ওকে। তো ভাই বাইরে কিন্তু আরও অসংখ্য বাইক আছে দর্শক, এখানেই শেষ না, এছাড়াও কিন্তু গোডাউন আছে, তো বাইরে কী কী আছে সেটা একটু দেখার চেষ্টা করবো। শুরুতেই কিন্তু FIABS এই গাড়িগুলো কিন্তু কালেকশন, শুনেন একটা আমি একটা কথা বলি সব সময় যে আমার বাইক হ্যাভেনে যতগুলো গাড়ি আছে ক্লাস প্লেট খোলা ছাড়া, একটা গাড়ির ক্লাস প্লেট খোলা হয়েছে এরকম কোনো গাড়ি আমার বাইক হ্যাভেনে নাই, আমি জানা সত্ত্বে কিনে নাই। ইনকেস যদি কখনো আমার কোনো পোলাপান কিনে ফেলে, ওটা কিন্তু আমি আমার বাইক বলে আমি ওটাকে আখ্যায়িত করি না, মানে আমি আমার শোরুমে এন্ট্রি করি না ওইটা। আচ্ছা, ওদেরকে বলি তোমরা কিছু, তোমরা বেসোগা, ওকে, মানে কি মানে ওইরকম কেনা হচ্ছে নিষেধ। আচ্ছা আচ্ছা, আমাদের যারা হচ্ছে মিডিয়া আছে, সব জিনিস তো মিডিয়া দিয়ে হয়, অবশ্যই আমাদের যারা মিডিয়া আছে তারা কিন্তু আমাদেরকে গাড়ি পাঠায় কিন্তু আতঙ্কে থাকে, না জানি এই গাড়ি আমি অ্যাকসেপ্ট করবো কিনা। হ্যাঁ, মানে আমাদের ভিডিওগুলো তো ব্যবসায়ী ভাইরাও দেখে, তো তারাও কিন্তু খুব ভালো করে জানে। আমার যে ব্যবসায়ী ভাই আছে, মানে যার সাথে আমার সবচেয়ে বেশি ব্যবসা হয়, সে ভাই কিন্তু আমার চাইতে বেশি টেনশনে থাকে যে কোন গাড়িটা আমার শোরুমে আছে, কোন গাড়িটা নাই, কোন গাড়িটা আমি বেচতে পারবো, কোনটা পারবো না, এরকম চিন্তা কিন্তু করে। কেন করে? কারণ সে জানে যে আমার কাছে কোন কোয়ালিটির গাড়িটা প্রয়োজন হয়। রাইট, আর আমারও সবাইকে বলে দেওয়া আছে নতুনের মতন গাড়ি না হলে আমার কেনা দরকার না, নতুনের মতন গাড়ি যত দাম হোক আমি বলি আপনি কিনবেন। কারণ কি? কারণ নতুনের মতন গাড়ি আমি কিন্তু নতুনের মতন দাম নিচ্ছি না, অল্প ইউজ হয়েছে অল্প টাকা দাম কম, বেশি ইউজ হয়েছে বেশি দাম কম, নর্মালি। এটার দাম হচ্ছে 2,75,000 টাকা, 2,75,000, 2022 মডেল FIABS, ওকে। এই যে দেখেন 22 মডেল গাড়িও কিন্তু 2,75,000 টাকা, হ্যাঁ আবার 23 মডেল গাড়ি কিন্তু 2,95,000 টাকা, হ্যাঁ। তাহলে মডেলের কিন্তু একটা পার্থক্য অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2022 মডেল, এটা হচ্ছে ইয়েলো কালার, 1,80,000 টাকা, 1,80,000 টাকা। এই স্কুটিটা আমার নামে গাড়িটা আছে,
কেউ যদি নেয় 1 লক্ষ টাকা দাম পড়বে 1 লক্ষ 1 লক্ষ টাকা ওকে জিক্সার মনোটোন 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75 1 লক্ষ 75000 টাকা ওকে এটা হচ্ছে 95000 টাকা টিভিএস স্ট্রাইক 95 95000 টাকা আচ্ছা ভি15 বাজাজ ভি15 অনেকেরই পছন্দের একটা গাড়ি হ্যাঁ দেখেন একটা জিনিস আমার এই ভি15 গাড়িটা পর্যন্ত ক্লাস প্লেট খোলা হয় না দেখেন এইটাও ক্লাস প্লেট খোলা হয় না এই গাড়িটার পর্যন্ত ক্লাস প্লেট খোলা হয় নাই ওকে যদি কোনো কারণে এটা ক্লাস প্লেট খোলা হইতো তাহলে বাইক হবে না এই গাড়িটা জায়গা হইতো না উঠতোই না ঢুকতোই না আচ্ছা তো এটার দাম কত দিছেন এটার দাম দিয়েছি 1 লক্ষ টাকা 1 লক্ষ 1 লক্ষ টাকা আচ্ছা এখানে আছে এটা হচ্ছে মনোটোন এটা হচ্ছে 2020 মডেল 20 মডেল হ্যাঁ এই গাড়িটার দাম আমরা রেখেছি মাত্র 155000 টাকা 155 হ্যাঁ ব্ল্যাক কালার 155000 টাকা আচ্ছা টিভিএস রেডার হ্যাঁ 130000 টাকা 130 130 এই যে এখন একটা কথা বলি যে আমারই অনেক সার্গিত আছে যারা হচ্ছে এই বাইক ব্যবসা করে ফুট করে একটা গাড়ি কম দামে পাইছে মনে করেন একটা 10টা গাড়ি কিনি একটা গাড়ি কি আমি কম দামে পাই না হ্যাঁ তো আমি চাইলে ওটা কম দামে দিতে পারি না পারেন হ্যাঁ কম দামে দিব কখন যখন কাস্টমারটা আমার কাছে আসবে আসার পরে তার প্রয়োজন বুঝাবে তারপরে আমার সাথে কথাবার্তা বলে আমি তাকে 2 টাকা কম বেশি দিয়ে দিলাম এটা আলাদা জিনিস কিন্তু একটা গাড়ি পায় আমি 1 লাখ 20000 25000 দিয়ে দিলাম পরবর্তী গাড়িটা আমি আবার 1 লাখ 27 30 বেচতেছি তাহলে হইলো তাহলে কিন্তু হলো না মানে করতে হবে কি একটা স্থিতিশীল বাজার রাখতে হবে যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে গাড়ি সেল করি আমার কোয়ালিটির গাড়ি যারা বিক্রি করে তাদের দামগুলো কিন্তু আমাদের সামঞ্জস্য থাকা উচিত আমাদের মিল রাখা উচিত তাহলে কাস্টমার কিন্তু বিভ্রান্তিতে পড়ে না আচ্ছা ব্যাপারটা কিন্তু এরকম আচ্ছা তারপরে দেখাচ্ছি পালসার একটা ওল্ড মডেল গাড়ি এই যে দেখাইলাম পালসার 1 লাখ 75000 টাকা ভিতরে হ্যাঁ কত মডেল দেখাইলাম ওটা ছিল 23 হ্যাঁ 23 এই যে দেখাচ্ছি একটা 2014 মডেল গাড়ি 14 হ্যাঁ 2014 মডেল পালসার আচ্ছা নাম্বার করা আছে এটার দাম মাত্র 1 লক্ষ টাকা এটার দাম মাত্র 1 লক্ষ 1 লক্ষ টাকা 2014 এর পালসার নাম্বার করা তাহলে এটার দাম যদি 1 লাখ হয় তাহলে আমার 2023 মডেল গাড়ির দাম কত হচ্ছে 1 লাখ 75 কেন এই 75000 টাকা ডিফারেন্স তাও আবার নাম্বার করা আছে কেন কেন মডেল ইয়ারের কারণে এবং এই যে দেখেন 14 14 সালের পর 15 16 17 18 19 হ্যাঁ 20 21 22 23 হ্যাঁ 8টা বছরের গ্যাপ এই 8 বছরে এভারেজ 10000 টাকা বাদ দিলে কিন্তু 80000 টাকা কমে যায় কমে যায় ভেরি সিম্পল হ্যাঁ ওই গাড়িটার যখন হচ্ছে 2035 সাল চলবে বা 2033 সাল চলবে তখন কিন্তু ওই গাড়িটার দাম 1 লাখ হয়ে যাবে আচ্ছা ব্যাপারটাই এরকম ওকে ভাই কয়টা রাইডার আছে এখন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা রাইডার সাতটা আচ্ছা তবে একটা কথা বলি কি কথা ভাই 1 লক্ষ 30000 টাকা করে যে যেটা নাই একদম 1 লক্ষ 30 করে হ্যাঁ কালারে কোনো চেঞ্জ নাই আচ্ছা কালারে কোনো চেঞ্জ নাই তবে এবার একটা আমি একটা সুযোগ দেই এবার ভিডিওতে একটা সুযোগ দেই আচ্ছা তোমার ভিডিওতে তো আমি 3-4 মাস পরে আসলাম হ্যাঁ তাই তো হ্যাঁ একটা সুযোগ দিয়ে দিচ্ছি আচ্ছা দেন কোনো কাস্টমার আসে যদি আমাদের তো ফিক্সড প্রাইস হ্যাঁ তবে কোনো কাস্টমার যদি এসে আমার কাছ থেকে পার্সোনালি কথাবার্তা বলে গাড়ি নিতে চায় আমি তাকে দেবো ইনশাআল্লাহ ঠেকাবো না ওই যে বলবো ফিক্সড প্রাইস এর নিচে হবে না সেটা করব না ইনশাআল্লাহ মানে যে যেটা গাড়ি নিতে আসবে মনটা ভালো আছে আল্লাহ পাক ওমরা থেকে নিয়ে আসছে হ্যাঁ মনটা অনেক খুশি আছে মনের মধ্যে কোনো প্যাচগোস নাই আসবে 2 টাকা কম বেশি দিয়ে দেব আমরা যদি কেনা দাম হয় 2000 লাভ হয় 5000 লাভ হয় আমি দিয়ে দেব কোনো সমস্যা নাই ওকে ইনশাআল্লাহ কারণ আমার এখানে কয়টা গাড়ি আছে সাতটা গাড়ি আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ সাতটা গাড়ি কি আমার একরকম দামে কেনা আছে না কখনোই না সাতটা গাড়ি সাত রকম দামে কেনা আছে হ্যাঁ দেখা যাচ্ছে আপনার বাজেট 1 লাখ 20000 টাকা একটা রাইডারের জন্য আমি খাতা খুলে যদি দেখি আমার 18000 কেনা আছে আপনাকে দিতে আমার সমস্যা কি আচ্ছা হয়তো 30 বেচতে 12000 লাভ হয়তো 20 বেচতে 2000 লাভ হবে সমস্যা কি দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা দিবেন হ্যাঁ আসলে কথা বললে আমি ইনশাআল্লাহ দিয়ে দেব ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আসলে আপনার প্রয়োজনটা যদি বুঝাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে কথা বলার মাধ্যমে কিন্তু অনেক কিছু সম্ভব হ্যাঁ তো ভাইয়া যেটা দাম বলছে এভারেজ একটা দাম বলছে তারপর আসেন আপনার বাজেট কিছু কম বেশি হইলো ভাইয়া ইনশাআল্লাহ দিয়ে দিব আমাদের ভিডিও সাক্ষী ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার কিন্তু আমরা সবসময় 1 লাখ 35000 সেল করি কিন্তু আজকে আমি কোনো দামের তারতম্য রাখি নাই সবগুলো 1 লাখ 30000 করে যে যেটা নাই কিন্তু দাম দাম আসলে শুধুমাত্র যে রাইডারের জন্য তা কিন্তু নয় আচ্ছা যে কোনো গাড়ি আসলে আমার সাথে কথা বললে আমি খাতাটা দেখে 2 টাকা কম বেশি দিব ইনশাআল্লাহ কোনো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দাম বেশির যে ব্যাপারটা আমি আরেকবারও ক্লিয়ার করি আবারও ক্লিয়ার করছি যে দাম বেশি বলতে কি বোঝাচ্ছেন দাম বেশি মানে আপনি হচ্ছে আগে মডেল চিন্তা করবেন আমার কোয়ালিটির গাড়ি যারা সেল করে তার সাথে আমার দামের কম্প্রোমাইজ করবেন আচ্ছা এখন যদি আপনি একটা 2012 মডেল পালসার যে আমি দেখাইলাম 2014 মডেল পালসার 1 লাখ টাকা আর আমার কাছে আছে সব গাড়ি হলো 1 লাখ 80 70 80000 টাকা 22 তেছে নাকি হ্যাঁ তাহলে এই গাড়ির সাথে যদি আপনি ওই গাড়ির তুলনা করেন তাহলে কিন্তু হবে না আচ্ছা আপনাকে কিন্তু এটা বুঝতে হবে আমার বাইকের মডেল কি কোয়ালিটি কি যেমন আমাদের কাছে মনোটোন 1 লাখ 75000 এর নিচে নাই কিন্তু কি করবেন 1 লাখ 70000 এর গাড়ি 1 লাখ 50000 এর গাড়ি আমি কিনি না তো একটা কিন্তু দেখছি ভাই যে পঞ্চম দিছেন হ্যাঁ এই যে কেন আমি একটু বোঝানোর জন্য মডেলটা একটু আগে তাই হ্যাঁ মডেল ভেরি সিম্পল হ্যাঁ আপনি যদি এখন 2017 মডেল গাড়ি কিনেন তাহলে 1 লাখ 30000 এ পাবেন রাইট ওই যে যারা বিভিন্ন যে বাড়ি টাড়ি দিয়া বলে 1 লাখ 20 1 লাখ 25 1 লাখ 15
সেটাও গাড়ি, কিন্তু এটা কি গাড়ি আপনাকে বুঝে নিতে হবে। কেন দামের পার্থক্য একটা গাড়ির সাথে 50,000, এটা আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা, সেটাই। আর তারপরেও যদি আপনার এটা মানে ইয়া হয়, তাহলে আপনি হচ্ছে নিজেও তো একজন, আমিও তো যার কাছ থেকে গাড়ি কিনি সেও তো আমার বিক্রেতা, রাইট? আমি যেমন আপনার কাছে বিক্রি করছি তখন আমি বিক্রেতা, এরকম আপনার আপনিও আমারও কিন্তু একজন বিক্রেতা আছে। হ্যাঁ, আমরাও কিন্তু কিনি, তার মানে এটা রিসেল ভ্যালু দিয়ে কিন্তু কিনতে হয়। আচ্ছা, তো আপনি যখন একটা গাড়ি নতুন শোরুম থেকে কিনবেন, আপনারটা সেল করতে গেলে কি আপনি পানির দামে দিবেন? পাশাপাশি 3টা 4টা 5টা আছে, 1,65,000 করে, যে যেটা নাই। কি বলতেছেন ভাই আজকে গড়ে? হ্যাঁ, কমাই দিলাম দাম। 3টা বিএস? হ্যাঁ, 1,65,000 করে, যে যেটা নাই। যে যেটা নেবে? হ্যাঁ, যে যেটা নেবে। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্ক, হ্যাঁ, এটা হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000? 1,60,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ডাবল ডিস্ক। ডাবল ডিস্ক এবং ABS মনে হয়? না, ABS, রাইট। হ্যাঁ, এটা 1,70,000 টাকা। 1,70,000? 1,70,000 টাকা। আচ্ছা, তারপরে এখানে আছে মেট্রো প্লাস, মাত্র ঢুকছে গাড়িটা আমাদের। আচ্ছা, এই কিছুক্ষণ আগে ঢুকছে। হ্যাঁ, 1399 নম্বর গাড়ি। 1399? হ্যাঁ, এটার দাম হচ্ছে 95,000 টাকা। 95,000? একেবারে নতুন গাড়ি, ওয়াশ করা হয় নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাশাপাশি 3টা X-Blade আছে। তিনটা X-Blade? হ্যাঁ, আরো আছে, অন দা ওয়ে আসতেছে। আচ্ছা, আরো X-Blade অন দা ওয়ে আসতেছে। 1,75,000 টাকা। ABS? ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে 1,65,000 টাকা। 1,65,000? সিঙ্গেল ডিস্ক। আচ্ছা আচ্ছা, এটা 60,000 করে দিলাম। 1,60,000? 1,60,000, হ্যাঁ, ওকে। তারপরে এটা হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000? 1,80,000 টাকা, এটা ফাইনাল প্রাইস বলছে, এটা 1,80,000 টাকা। আচ্ছা আচ্ছা, তিনটা পাশাপাশি দেখাচ্ছি। ইগনিটর, ইগনিটর হিরো ইগনিটর 3টা, ওটা হচ্ছে 95,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 90,000 টাকা। 90? হ্যাঁ, এটা হচ্ছে 90,000 টাকা। এটাও 90? এটা 90,000 টাকা। একদম মানে শোরুমের কন্ডিশন আর কি, শোরুম কন্ডিশন গাড়ি। আচ্ছা, তারপরে কিন্তু দর্শক পিছনে বেশ কয়েকটা হাঁক ও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ABS আছে কয়টা ভাই? দুইটা? ABS 2টা আছে। আচ্ছা, ABS এর পরিমাণটা কমে আসছে, আমি ছিলাম না, আমরাই ছিলাম, কালেকশন কম হয়েছে। তো যাই হোক, 1,40,000 টাকা, 1,35,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক 1,10,000 টাকা, ওটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক, এটা 1,00,000 টাকা করে দিলাম। এটা 1,00,000 টাকা করে দিলাম? হ্যাঁ, ডাবল ডিস্কটা 1,10,000 টাকা। ডাবল ডিস্কটা 1,10,000? হ্যাঁ। আচ্ছা, এদিকে মনোটোন রাখছেন আর একটা ব্ল্যাক কালার? হ্যাঁ, এটা মনোটোন রাখছি, এটার দাম হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000? 1,70,000। ওকে, তারপরে কিন্তু দর্শক এদিকে আরো বেশ কিছু বাইক দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু হর্নেট রাখছেন আবার? হ্যাঁ, হর্নেট, এটা কিন্তু 2023 এর মডেল। হ্যাঁ, 2023, এটার দাম করছি আমরা একদম ফাইনাল বলে দিচ্ছি 1,75,000 টাকা। 1,75,000? 1,75,000। শুনেন, আজকে যেগুলোই দাম বলছি না কেন, যাই বলছি না কেন, হ্যাঁ, আপনারা আসবেন, আসার পরে 2 টাকা কম বেশি আমি কিন্তু গাড়ি দিয়ে দিব বললাম। আচ্ছা, আমি যদি দেখা গেছে মানে কম দামে দেওয়া শুরু করলাম, বা দেখা গেছে কম দামে কালেকশন করলাম, তখন দেখা গেছে কিন্তু একটা ব্যবসায়িক প্রবলেম হয়, এটা বুঝে নিত সবাই। আমাদেরও একটা স্টেজ আছে, ব্যবসায়িক একটা স্টেজ আছে, দেখা গেছে অনেকের অনেক ধরনের প্রবলেম হবে, তো আমরা ওইদিকে না যাই, যেটা গতানুগতিক দাম সেটাই আমরা বলছি। আপনারা শোরুমে আসবেন, এসে আমার সাথে কথা বলে নিজের প্রয়োজন মিটাই নিয়ে যাবেন, আমি চেষ্টা করব কম, কেনা দামের চাইতে কিন্তু নিচে দিতে পারবো না, ওই চিন্তা আবার করেন না, কিন্তু আসবেন, আপনার প্রবলেম আমার কাছে বলবেন, আমার কাছে 5,000 টাকা কমলেও তো অনেক কিছু রে ভাই। আচ্ছা, ব্যাপারটা তাই না? যতটুকু সম্ভব আমি কমে রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। পালসার আছে পাশাপাশি 3টা, 1,60,000 টাকা সিঙ্গেল ডিস্ক। আচ্ছা, আর ABS 1,80,000, 1,80,000। ABS 2টা 1,80,000 করে? 1,80,000 করে। আচ্ছা, আর পিছনে FZ ভার্সন 2? তারপরে FZ ভার্সন 2 আর্মাডা ব্লু। হ্যাঁ, 1,95,000 টাকা। 1,95,000? 1,95,000। ওকে, তারপরে হচ্ছে ব্ল্যাক, 3টা পাশাপাশি 3টাই কালার আছে। 3টা পাশাপাশি ব্ল্যাক আছে, ব্লু আছে, রেড আছে, রেড আছে, যার যেটা পছন্দ। হ্যাঁ, যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন। 1,25,000 টাকা, এটা কিন্তু ABS-টা। এটা আবার ABS-টা? হ্যাঁ, 1,65,000 টাকা। 65? হ্যাঁ, এটা হচ্ছে 1,40,000 টাকা। 1,40,000? ওকে, পাশাপাশি 3টা, এটা হচ্ছে FIABS, ব্লুটা FIABS, হ্যাঁ, এটা কার্বোরেটর, ওটাও কার্বোরেটর। আচ্ছা, এটা হচ্ছে FIABS, এটার দাম দিলাম মাত্র 2,15,000 টাকা। FIABS 2,15,000? মাত্র 2,15,000 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা 2,05,000 টাকা কার্বোরেটর ভার্সন। 2,05,000? হ্যাঁ, এটা হচ্ছে 2,50,000 টাকা কার্বোরেটর ভার্সন এসএফটা। হ্যাঁ, তারপরে পাশাপাশি 3টা আছে মনোটোন, তিনটা মনোটোন, যার যেটা পছন্দ। 1,75,000, 1,75,000, 1,75,000, আজকে 5,000 টাকা করে ডিসকাউন্ট, 1,70,000 করে। 1,70,000 করে? 1,70,000 করে ডিক্সে মনোটন। হ্যাঁ, যে যেটা নাই। ওকে, তার 2টা রিফ্রেশ এডিশন আছে। হ্যাঁ, 1,65,000, 1,65,000, যে কোনো মানে একটা নিবে। হ্যাঁ, 1,65,000। ব্লু কালারও আছে, আমরা দেখাবো একটু পরে, ওটাও হচ্ছে 1,65,000 বলে দিব। ওকে, এটা হচ্ছে 2023-এর। এটাও 23-এর? হ্যাঁ, 1,75,000 টাকা। 1,75,000? 1,75,000 টাকা। ওকে, 1,40,000 টাকা হিরো থ্রিলার FIABS। 1,40,000? 1,40,000 টাকা। আচ্ছা, পাশাপাশি 2টা আছে হর্নেট,
হর্নেট দেখেন আমাদের কাছে কিন্তু এতগুলো গাড়ি আপনার কি একটাও পছন্দের গাড়ি নাই অবশ্যই আছে চার পাঁচটা হর্নেট আছে আপনার কি একটাও পছন্দ হবে না হ্যাঁ তাহলে যেটা ভাবতে হবে আপনাকে যে আপনি গাড়ির ভিডিও দেখার সাথে সাথে যেটা করবেন দ্রুত চলে আসবেন আচ্ছা আসলে কি হবে পাঁচটা দেখে একটা কিনতে পারলেন ওকে আরে কিনেন না কেনার দরকার নাই দেখে তো যান আচ্ছা তারপরে না আপনি হচ্ছে ডিসিশন নেন সমস্যা কি রাইট 165000 টাকা 170000 টাকা হোন্ডা লিভো মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা 90000 টাকা ওকে তারপর পিছনে আমরা দেখাচ্ছি মনোটন মনোটন হ্যাঁ 175000 টাকা একদম ফাইনাল প্রাইস 175 23 এর গাড়ি ওকে আর এটা হচ্ছে 165000 টাকা পালসার এনএস ব্লু কালারটা হ্যাঁ আবারও মনোটন আচ্ছা 170000 টাকা 170 হ্যাঁ ভাই এটা কত মডেল 2021 এর গেট পাস ভাই 21 এর গেট পাসে দিচ্ছেন কত ভাই মাত্র 115000 টাকা 115 তে হ্যাঁ আচ্ছা তাহলে যে দেখেন 115000 আবার আমরা 160000 ও সিঙ্গেল ডিস্ক দেখাইছি আচ্ছা মডেল অনুযায়ী গাড়ির কন্ডিশন অনুযায়ী কিন্তু গাড়ির দাম হয় পুরান গাড়ির দাম হয় এটা বুঝতে হবে আলহামদুলিল্লাহ ভাই দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আসলে নিজের জিনিস ভালো বলতে বলতে প্রতিদিন একই কথা বলতে আর ভালো লাগে না আসলে আমরা হচ্ছে আপনাদের মাধ্যমে কিন্তু আমরা একটা বিজ্ঞাপন দেই মাত্র আপনাদের মাধ্যমে কিন্তু আমরা বিক্রি করে ফেলছি না 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 বিক্রি করার জন্য দোকান রেখেছি আচ্ছা দোকানে সরাসরি আসবেন এসে গাড়ি সচক্ষে দেখবেন আমি যে বলি বারবার ভালো 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 কতটুক ভালো আমার জিনিস কতখানিক ভালো সেটা নিজ চোখ দিয়ে দেখে দাম দর করে বুঝে শুনে পরে কিনবেন মোবাইল ফোনে কোনো ধরনের কোনো অ্যাডভান্স নেই না বা আমরা কোনো কুরিয়ার সার্ভিসে কোনো গাড়ি দিয়ে থাকি না আপনি যদি গাড়ি দেখেন সরাসরি পছন্দ হয়েছে ডিল ফাইনাল হয়েছে দাম দর করেছেন দেন আপনি টাকা লেনদেন করবেন দেন আমি কুরিয়ার করবো কোনো সমস্যা নেই তবে নিজ চোখে দেখার পরে আমি লেনদেন করবো আদারওয়াইজ আমি কোনো দোষের ভাগে নিতে রাজি না সুতরাং আপনার প্রতারিত হওয়ারও কোনো চান্স নেই ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ইমরান ভাই আবার ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সবাইকে আল্লাহ ভালো রাখুক আর একটা কথা বলে রাখি আমাদের প্রত্যেকটা গাড়ি ওয়ান টেস্ট আচ্ছা প্রত্যেকটা গাড়ি কিনলে আপনি ফার্স্ট পার্টি হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম